हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल ध्रुवतारा। आज के आमादेर आदरेर गोपुर जन्मदिन। उषार आलो रंग छड़ालो, आधार हलो बिनीन, आलोक छटाय जानान दिलो आज तोमार जन्मदिन। गाछेर पाता दुलचे हावाय, नाचचे ता धिन धिन, प्राण जेगेचे मन मेतेचे आज तोमार जन्मदिन। सकाल थेकेई जन्मदिनेर अनुष्ठान चलछे, आमी तो सकाले आसते पारिनी, ताई बिकेल बिकेल चले एसेछि। आसार पर गोपु रेडी हये गेछे एखन बार्थडे सेलिब्रेशनेर जन्य। आजके अनेक लोकजन आसबे, गोपु ताई खूब खुशी। गोपु एखन खेलछे একজন দাদা আর ভাইয়ের সঙ্গে। এতেই বোঝা যায় বাচ্চাদের মধ্যে যদি আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়ে যায়, তারা কিন্তু নিজেদের মধ্যে খুব ভালো মতোই খেলাধুলো করতে পারে দুষ্টুমি না করে। সেটাই আমি খুব এনজয় করছিলাম। তো সেই কিছু মুহূর্ত, সুন্দর মুহূর্ত তোমাদের সাথেও শেয়ার করলাম, গোপুর আর দাদাদের খেলা। আজকে সন্ধেবেলার গোপুর বাদদের কিছু সুন্দর সুন্দর মুহূর্তকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আমি এসে গেছি আজকে, এখনো সন্ধেবেলায় সেরকম কেউ আসেনি। তো এসে এনজয় করছি গোপুদের খেলা। একটু পরেই সবাই আসতে শুরু করবে। এখন সবাই এসে গেছে, গোপু তার দাদা দিদিদের সাথে ছবি তোলায় ব্যস্ত। পুরো দমে বার্থডে পার্টি শুরু হয়ে গেছে। সবাই চিকেন পকোড়া খাচ্ছে। জি, ললি, বিল, নীল, এদিকে কেক কাটার তোড়জোড়ও শুরু হয়ে গেছে। চারিদিকটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। সবাই নিজের নিজের মানে নিজস্বভাবে এনজয় করছে বার্থডে পার্টিটা। সবাই রয়েছে, অনেক দিন পর সবার সাথে আবার দেখা হচ্ছে। মুনমুন বসে আছে, এতক্ষণ মুনমুনের সাথে জমি আড্ডা হচ্ছিল। প্রায় দু বছর পরে প্রায় সবার সাথে দেখা হচ্ছে, কারো কারো সাথে তো আরও পরে। এটা গোপুর দাদু ভাই। গোপু এখন খুব মুডে রয়েছে, এত লোকজন দেখে খুব খুশি, চালিয়ে যাচ্ছে দুষ্টুমিও। অনেক মুহূর্ত, এত সুন্দর সুন্দর মুহূর্ত ছিল, সবগুলোকে তো আমি ক্যামেরাবন্দি করতে পারিনি। এটা আমার কাকিমা মাস্টার ডিওলো শাড়িতে। কাকিমার সব ছোটোবেলাকার বন্ধুরা এসেছেন, কাকিমা সেই জন্য খুব খুশি। সবাই নিজের নিজের মতোভাবে গোপুর জন্মদিনটাকে এনজয় করছে, আর আমরা সব ভাই বোনরা অনেক দিন পরে এক জায়গায় হয়েছি, তাই জন্য আমাদেরও আর বকবকানির শেষ নেই। এটা বৌদি, একে তো তোমরা সবাই চেনো। মুনমুন আর বিধাত্রী, আমার ভিডিও কিন্তু খুব ভালো করে আমার ব্লগ দেখে, এবং আমাকে বিধাত্রী বলেছে তুমি রোজ করো ব্লগ। এসব শুনলে আমার খুব ভালো লাগে, আরও ইচ্ছা করে করতে। গোপুর বাদদের কেক, খুব সুন্দর কেকটা। সবাই গোপুর বাদদের কেক আগে ছবি তুলে নিচ্ছে, তারপরে টেস্ট করবে, তাহলে টেস্টটা আরও ভালো হবে, অনেকদিন মনে থাকবে। এই যে দুই ভাইরা ভাই, আমার কর্তা, আমার বোন আর বোনের কর্তা, সবাই চলছে দেদার আড্ডা। খুব সুন্দর হয়েছে কেকটা। আর গোপুর ভালো নাম হলো পারিজাত। পারিজাতের মানে হলো স্বর্গের ফুল। গোপু বাবার সাথে দাঁড়িয়ে রয়েছে, রেডি হচ্ছে কেক কাটার জন্য। সব কুচো কাচারা আসছে, দেখে মনে হচ্ছে না কি ভালো ছেলে। এটা আমার একটা দিদি, পিস্তর দিদি,
মামুনি দিদি অনেক বছর পর দেখা হলো। সব ভাই বোনরা গল্পে মত্ত একদম। গপু গপুর মা বাবার সঙ্গে আর কতক্ষণ যে কেকটা রাখবে আর তো ধৈর্য ধরতে পারছে না। একটা সুন্দর ছুরি দিয়ে কেকটা কাটা হবে। এই ছুরিটা গপুর এক মামা গপুকে দিয়েছে, খুব সুন্দর একটা সিলভারের ছুরি। এতক্ষণ কি কেকের সামনে দাঁড় করিয়ে রাখা যায়? সত্যি বাবা, সব কুচো কাঁচাদের জোগাড় করে এনে আমরাও সবাই রেডি কেক কাটার জন্য। গপুও তো আর ব্যস্ত হয়ে পড়ছে কেক কাটবে বলে। রং মশালো জ্বলছে, যদিও ওপরে পাখা চলছে বলে ওটা ঠিক মতো জ্বলতে পারছে না। এই যে জ্বলেছে, এবার গপু কেক কাটছে। খুব খুশি হয়েছে গপু, আজকে একাই কাটবে। চেটেও নিয়েছে আঙুলটা, এটাই তো আনন্দ। অনেক সময় বাচ্চারা তো কেক কাটার আগে একটু চেটে নেয়। দারুণ মজা করছে আজকে, সত্যি অনেক দিন পর খুব মজার একটা দিন, খুব আনন্দ হচ্ছে। গপু তার বাবাকে কেক খাইয়ে দিচ্ছে। উপরে খাওয়া দাওয়া চলছে। ফার্স্ট ফ্লোরে কেক কাটা হচ্ছিল, এটা সেকেন্ড ফ্লোর, এখানে খাওয়া দাওয়া চলছে। মেনুও খুব ভালো ছিল, খুব ভালো হয়েছে মেনু। কচুরি, আলুর দম, ফিশ কবিরাজি, পোলাও, চিকেন, চাটনি, দুরকম মিষ্টি, আইসক্রিম, অনেক কিছু ছিল। এখন প্রায় রাত্রি 8:30 বেজে গেছে। আমরা এখন সবাই ডিনার করছি, কারণ আবার সবাইকে ফিরতে হবে, অনেকেই অনেক দূর দূর থেকে এসছে। সবাই মোটামুটি ফ্যামিলি ফ্রেন্ড সব মিলিয়েই, তবে খুব ভালো লাগলো আজকের দিনটা, একটা মেমোরেবল ডে হয়ে রইল। গপুর জন্মদিন অনেক বছর পর এরকম আবার এনজয় করলাম। জমিয়ে সব খাওয়া দাওয়া হচ্ছে, ডিনার। ফিশ কবিরাজি তো অনেকেরই খুব প্রিয়। এখানে অলি, বিল, নীল, বোন, আমি, সবাই খাওয়া দাওয়া চলছে। আশা করি তোমাদের ভালো লাগছে আমার এই ব্লগটা দেখে। বেশি কিছু ক্যামেরা বন্দি করতে পারিনি, কারণ মত্ত ছিলাম গল্পে। তার মধ্যে মাঝে মাঝে একটু ফটো সেশন তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালো লাগছে দেখতে। ভালো লাগলে অবশ্যই লাইক করো আমার এই ভিডিওটা, আর যারা এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও। যারা সাবস্ক্রাইব করেছো তাদের অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, আমার এইভাবে সাপোর্ট করার জন্য। তোমাদের সাপোর্ট আমি আশা করব এইভাবেই আমার সাথে থাকবে। একটা খুব ভালো মেমোরেবল দিন আমরা আজকে কাটালাম, সন্ধ্যেবেলাটাকে খুব ভালোভাবে উপভোগ করলাম। এবার আবার বাড়ি ফেরার পালা সবার। অনেকদিন পরে সাজুগুজু, অনেকদিন পরে হই হুল্লোড়। গপুও ক্লান্ত সারাদিন হই হই করে, আমরাও বেরিয়ে পড়েছি। তো নিমতলা স্ট্রিটের মুখে এসে সিগনালে আটকে, কারণ জগদ্ধাত্রী ঠাকুর বিসর্জন যাচ্ছে। অনেকগুলো জগদ্ধাত্রী ঠাকুর দেখলাম রাস্তাতে, তাই তোমাদের সাথেও কয়েকটা শেয়ার করলাম। গাড়ির ভেতর থেকে শব্দ আর ওরমভাবে তোলা যায় না,
তাও যেটুকু পারলাম সেটুকু তোমাদের সাথে শেয়ার করছি। এখান দিয়েই সব ঠাকুর মোটামুটি যায় বিসর্জন গঙ্গায়। কত ঠাকুর দেখো, এপাশ ওপাশ সব দিকে। ওই আরেকটা সামনে বিশাল বড় ঠাকুর আসছে, মা জগদ্ধাত্রী বিসর্জন হওয়ার জন্য যাচ্ছেন। জগদ্ধাত্রী পুজোও শেষ হয়ে গেল 17 তারিখ, কার্তিক পুজো। কার্তিক পুজো শেষ হয়ে গেলে মোটামুটি এবছরের মতো পুজো শেষ, আবার অপেক্ষা এক বছরের। এক এক করে সবার আসার পালা, আমিও বাড়ির দিকে চলেছি। সবাই ভালো থেকো, আবার দেখা হবে, টাটা।